আপনাদের তাহলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যাতে আপনাদের প্রেয়ার বক্স হলে আপনারা কী করবেন সেইটা আপনাদের একটু বোঝাতে চেয়েছি। আপনাদের কোনো ওষুধ কিচ্ছু কিনতে লাগবে না, আপনারা ঘরেই বসেই প্রেয়ার বক্স ঠিক করে দিতে পারবেন। দেখলি প্রেয়ার মানে এই দেখুন, এই যে ঠোঁটের ওপরে আছে আর এটা ঠোঁটের সাইডে পড়েছে, সুইকে গেছে, টমের রস দিয়ে দিয়ে সুইকে গেছে। এই দেখো এবারে দেখাবো কিরম কী করবো আমরা, পরের বাচ্চাগুলোর কিরম কী করতে হবে আপনাদের দেখাচ্ছি। পাকা দেখে তারপরে টমেটোটাকে কাটতে হবে, ঠিক আছে, কেটে আপনাদের দেখাচ্ছি। এ দেখুন টমেটোটা কাটা হয়ে গেছে, একটু ছুরি দিয়ে একটু কেটে নেবে, কেটে নিলে তারপরে কী করবে দেখুন আমি কিরমভাবে দিচ্ছি। একটা ঠোঁটের জিতাই হবে, এরকম ধরে ভালো করে ধরে টমেটোটা এরকমভাবে দেবে রসটা সেই জায়গাটাই, দেখুন কিরমভাবে দিচ্ছি দেখুন। আর এবারে কী করবেন, এই দেওয়া হয়ে গেলে যেটা হবে সেটা দিয়ে দেবে, গালটা চিলা করে রসটা ঢেলে দেবে। এবারে সেম ওইটারও ওরম, দেখতেই পাচ্ছেন আমরা কেরমভাবে কী করলাম, আপনাদের পুরোটা আপনারা বুঝতে পেরেছেন যতটা আপনার আমরা পেয়েছি আপনাদের বোঝাতে। আপনারা দেখতে থাকুন, দেখুন বাচ্চাগুলোকে ভালো করে বক্সের এ দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম যাতে ঠিক হয়ে যায়। এই দেখুন এইটা দিয়ে দিয়ে শুকনো হয়ে গেছে, এরও অনেকটা শুকনো হয়েছে, কিছুদিন বাদে এই বক্সগুলো পড়ে যাবে। আপনাদের দেখাবো নিশ্চয়ই কিরম কী করছি আমরা দেখাবো নিশ্চয়ই। তো টমেটো লাগানোর পরে আপনারা কী করবেন আপনাদের বুঝিয়ে দিলাম যে এরকম করে করতে হবে। তারপর আপনারা কী করবেন, একটু রোদে পয়াগুলোকে একটু ছাড়বেন বাচ্চাগুলোকে, তাহলে দেখবেন পয়াগুলো দিয়েছি ছোটে দিয়েছি, দেখো হা চলছে চুপচাপ বসে আছে, একটু রোদে ছেড়ে দিলে ভালো হবে। আপনারা কী করবেন একটু রোদে ছেড়ে দেবেন, চলুন রোদে ছেড়ে আপনাদের দেখে দিচ্ছি। আসুন এই সাইডে রোদ আছে সাদা, এই বাচ্চাদেরকে ছেড়ে দিলাম, হাঁটাচলা করছে। তারপরে দেখো যেন বাচ্চাগুলো হাঁটাচলা করছে, দেখুন ওখানে বসে গেছে যেন চুপচাপ বসছিল, এখন হাঁটাচলা করতেছে বেশ। কোনো এরকম ছাড়বে ডেলি বাচ্চাগুলোকেও, আসি ধারি খাওয়াবে বলে কী করছে আই দেখুন, আসি সেই সেখানে দেখুন ধারি খাওয়াবে বলে এ করছে, ধারি খাওয়াবে, ধারি খাওয়াবে বলে ওখানে বাইরে আসবে, ধারি বাইরে বাড়াবে, বাইরে বাড়াচ্ছে খাওয়াবে বলে। বাচ্চাকে খাওয়ানোর প্রতি কত টান, যদি সরে আসো বাচ্চাটা ধারি লাভ খাওয়াবে বাচ্চাকে, বাইরে এসো ধারি খাওয়াচ্ছি, ধারি প্রচুর টান বাচ্চার ওপরে। ধারি প্রচুর টান বাচ্চার ওপরে, একটু সরে আসি আমরা, আপনার দিকে একটু ভয় পাচ্ছে। এই বাচ্চাগুলো নিচে, এই নিচে লেপে গেছে ধারিটা, খাওয়াবে কিরম খাওয়াবে দেখুন, খালি খাওয়াচ্ছে দেখুন, আর একটা বাচ্চা কোথায় উঠে গেছে দেখুন, আমাদের সে একটা বাঁশের খাঁচা আছে তার উপরে উঠে পড়েছে, আর এই হুমার তার বাচ্চাকে খাওয়াচ্ছে, হোঁপেছিল হুমারের ধারিটা, আপনারা তো দেখতেই পেলেন বাচ্চারা খাবে বলে বাইরে গেছে, মাঝিরা আবার বাইরে আসতেছে। বাচ্চার প্রতি কত টান দেখো, নতুন জায়গায় এসেছি আমি, নতুন এনেছি ধারিও বাচ্চাও, তাও খাওয়ানা কমায়নি, মানে বাচ্চার প্রতি এদের কত টান। আপনারা দেখতে থাকুন এরা কী করে, ধারিটা ফের খেতে চলে গেছে, বাচ্চাকে খেয়ে শেষে গেছে বলে ফের গম দিয়ে দিচ্ছি আমরা, খাচ্ছে ধারিটা। মাদিরা এখনো বসে আছে ওপরটাই,
মাদিরা পানি খেয়েছে, এক্ষুনি পানি খেয়ে যাচ্ছে। আমাদের পয়সা মাদিরাও লেগে গেছে নিচে বাবু খেতে, পায়রা গুলো খাচ্ছে আমাদের এখন। আপনারা তাহলে বুঝতেই পেরেছেন যে পয়রার বাচ্চা পক্স হলে আপনারা কী করবেন। ডাক্তারখানায় যেতে হবে না, ওষুধপালা কিছু কিনতে লাগবে না। পয়রা বাচ্চার তারে পয়রা বাচ্চার পক্স হলে আপনারা কী করবেন না যদি বুঝতে পারেন, ফের পরে একটা ভিডিও আসবো। তুমি দিক থাক, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা।